আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে লজ্জার স্থান দেখলে কি হয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি 196 নম্বর পৃষ্ঠা। লজ্জাস্থান বলতে নাভি হতে হাঁটু পর্যন্ত উদ্দেশ্য হয়ে থাকে। অতএব লজ্জাস্থান প্রকাশ পেতে দেখা মানহানি শত্রুর তিরস্কারের লক্ষণ। লজ্জাস্থানের কিছু অংশ বা পূর্ণ অংশ খুলতে বা খুলে যেতে দেখলে যে পরিমাণ খুলবে সে পরিমাণ গোপন ভেদ ফাঁস হবে এবং সম্মানহানি ঘটবে। যতটুকু ঢেকে রাখা ফরজ সেটুকু সতর ছাড়া নিজের কাপড় খুলে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা একাই কোনো কাজ সম্পর্কে গভীর চিন্তায় নিমগ্নের আলামত। স্বপ্নদ্রষ্টা দিনী বিষয় বা দিনী কাজ সম্পর্কে চিন্তা করতে দেখলে সে দিন ও সৎ কাজে এই পরিমাণ পৌঁছাবে যে পরিমাণ সে কাপড় খুলতে দেখবে। পাপ কাজের চিন্তামগ্ন হতে দেখলে ওই পরিমাণ পাপ কাজের চরমে পৌঁছাবে যে পরিমাণ কাপড় খুলতে দেখবে। কারো মতে যদি দেখে বাজারে বা মসজিদে বা লোকালয়ে সতর ব্যতীত অন্যান্য কাপড় বা পোশাক খুলে ফেলেছে কিন্তু কেউ এটাকে দোষণীয় মনে করছে না বা তিরস্কার করছে না, তাহলে সে বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত হবে, অসুস্থ থাকলে সুস্থ হবে, ঋণ থাকলে ঋণ আদায় হবে, ভীত সন্ত্রস্ত থাকলে ভয় কেটে যাবে, পাপ কাজে লিপ্ত থাকলে পাপ কাজ ছেড়ে দেবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেল ফলো করবেন। আমাদের চ্যানেলের ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া, কারণ আমার ছবি দিয়ে আমার অথবা অন্য নাম আমার ছবি ব্যবহার করে অনেকেই অনলাইনে প্রতারণা করে। আমরা বেশ একটা নাম শেয়ার করলে আপনাদের সাথে তারা এটার নাম পরিবর্তন করে আরেকটা বানায়। যেমন একে মারফুল ইসলাম এক ধরনের প্রতারক ছিল, সে নাম পরিবর্তন করে এখন দিয়েছে মাওলানা জাকারিয়া হুজুর। অথচ এবং তারা বুস্ট করে ফেসবুকে হাজার হাজার লাইক বানাচ্ছে মাওলানা হুমায়ুন হাবিব। এই জাতীয় আরো অনেক কিছু আছে, নানান ধরনের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করছে, সাবধান থাকতে হবে। আমার পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমরা কোনো ইমেল চালাই না, হোয়াটসঅ্যাপ চালাই না, এবং আরো অনেকগুলো থাকতে পারে যেগুলো হয়তো আমার এখনো জানি না। যাই হোক, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।